খালি বালা লাগের খানতে, খালি বালা লাগের নামাজ পড়তে, খালি বালা লাগের তেলাওয়াত পড়তে, ওটা মনে হইব, ওটাও হজ্জে মকবুল হজ্জে মাবরুরের লক্ষণ। এর লাগে আমি নৈরাশ্য হইতাম না, আশা ছাড়তাম না, বলে আমি আমার আল্লাহর কাছে হাজিরি দিই, আর আমার আল্লাহ আমার লাব্বাইক হুনরা, ও নিয়তে যদি খই দে আমার চোখ থেকে পানি বার হইব, মনও নরম হইব, আর আমি মকবুল হই দিব, আল্লাহর কাছে কবুল হইব। হজে যাইতে বহুতে খান্দইন, ফুরিরে ধরিয়া, ফুয়ারে ধরিয়া, আত্মীয় স্বজনরে ধরিয়া খান্তাম, ওখানোর লাগে যদি খান্দি, আমার আল্লাহর বাড়ির যাইরাম, আমি কিতা লইয়া যাইতাম, আমার পুরো জিন্দগি তো আমি চিনি, লুকাইয়া কুনানো কিতা করছি, আমারে আমি বেশি চিনি, আর কেউ চিনে না, বউতর বহুত জিনিস থাকে, কেউ জানে না, বউও জানেন না, মা বাপেও জানেন না, কেউ জানেন না, আল্লাহ জানেন, ওখানে আমার আল্লাহর বাড়ির যাইরাম, আমি কিতা লইয়া যাইতাম, ওতা মনো করিয়া খান দিতা, ওতা মনো করিয়া খান দিতা, চোখ তাকে পানি পালাইতা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব রে লইয়া আত্মলি দেবটা, দেখবা আপনার খান্দার লোক সবে খান্তি দিছে, আর বেটাই হয়তো বা খই দিব, বলে বা দোয়া করি আইও আগামীবার আমিও হজ যাই মুগি, দেখবা খই দিব, সোয়াবর মালিক আপনি হয়ে গেলা, আপনিও সোয়াবর শরিক হয়ে গেলা, খান দিলে আল্লাহরে রাজি আর খুশি করার লাগে খান দিতাম, মালর লাগি না, দোকানের লাগি না, বিবির লাগি না, বাচ্চার লাগি না, খেয়ের লাগি না, আমি আমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগে খান দিতাম। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বারই গেছি, বারইয়া আমি তো গিয়া মক্কা শরীফ পৌঁছে যাই, মু গতকাল তো কই লইছি, আর ফটো কিছু লেট হইব, আমি যে সময় গড় যাইমু ট্রেভেল সে যে গড় দিব, আগে ওইটা মাতিয়া যাই, আগে বেজাল করা খান বালা, এহরাম পিনছি, এহরাম পিন দিয়ে এখন গুসা গাছি করতে আমি কেন সুন্দর লাগে না, আগেও ট্রেভেলসের লোকে বালা করে মাতমু, আল্লাহ শুকুর সিলেটি ট্রেভেলস হলে বালা গরু রাখে, দেখা তো বহুত বড় বড় ট্রেভেলস আছে, এরাও বালা বালা গড় রাখে, কিছু আসইন বালায় বাদে তো অকল কেন, তেরার লগে আগে মাতিয়ে যাওয়া বালা, বলে আমার ওলা খাওয়াই বাই, ওলা গুম পাতাই বাই, কতক্ষণ দূর দি বাই, এটা আগে ক্লিয়ার করে যাওয়া কি বালা, আপনি গিয়েও গড় দেখিয়া দেখবা মিজাজটা খারাপ হয়ে যাব, মিজাজটা নষ্ট হয়ে যাব, ওখন আর মাতামাতি করে লাভ নাই, ওখন আর মাতামাতি করে লাভ নাই, আল্লাহ যদি ফিরাইয়া আনেন বাংলাদেশ হইয়া দরবার করবানে, চারটা খাউকা খাইয়া ঘুমাইতা খাউকা, সপ্তনের সুন্দর সময় হইল আমার মতে আর কি, এসা বাদে গড়র কার্ড লইয়া, গড়র অ্যাড্রেস লইয়া, মহিলা হল তখন যদি সাদা সিধা মহিলা হল, তারা বুরকার মাঝে গড়র অ্যাড্রেস টেলিফোন নাম্বার পিন আপ করে দিলেই মো, মারিয়া দিলেই মো, যাতে কোনো পুলিশে যদি পায়, কোনো বালা মানুষে যদি পায়, তো তারারে পাইয়া যাতে ফোন করিয়া আমরারে বার করতে পারে, তুকাইয়া আনতে পারে, নিজেও গড়র কার্ড লইয়া জাননেওয়ালা মানুষ লইয়া আমি আস্তে আস্তে আগবাইতে থাকবো। আমার তো জব না একটাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা ফরি ফরি আমি আগবাইতে থাকবো। বহুতে কইলেন ফতায় আসলে ফতাই হয়, বলে হজ যাইতাম, আমার তো সবটা জানা আছে, আমি গিয়া কিতা করতাম, এটা আমি তো জানি সবটা, দেখা যায় যে গাইলা যদি হাজি সাহেব অত পবিত্র জায়গা তাইছ আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, এক রাখাতে এক লাখ রাখাত নমাজের সওয়াব, অজুর ফরজ কয়টা কাউকে চাই, দেখবা হাজি সাহেবে কইবা হইলে ছয়টা, নাইলে বারোটা, নাইলে বিশটা, লন্ডন একজন জিজ্ঞাসলাম কইলা বিশটা মনো আছে আর বাকি গুণ বলে গেছি, অজুর ফরজ তান বিশটা মনো আছে, রুতার দেখছিল তো আর বাকি গুণ বলি গেছে, দরকার নি না দরকার না এটা জানিয়ে যাওয়া, যদি অজু করি না সুন্দর করি এত সোয়াব পাই মনি, ভাই সোয়াব পাই মনি, সোয়াব পাইতাম না, যদি গোসল করি সুন্দর করি এতে না পাক পবিত্র হইতাম, গোসলের ফরজও জানি না নু, অন গোসল করি এহরাম মানছি, দরকার নি না দরকার না জানা, দরকার আছে ইতা ভাইও খেয়াল করতাম, এর লাগি পালা মানুষের লগে হজ যাইতাম, জাননেওয়ালার লগে হজ যাইতাম, আমারে ওটা জানাইব, আমারে ওটা বুঝাইব, আমারে ওটা শিকাইব, ফরজ নামাজ ঠিক আছে ইমাম সাহেবের লগে ফরি লইলাম বালা, সুবহান রাব্বিয়াল আলা ইখান সহি করে কইতাম পারি না, সুবহান রাব্বিয়াল আযীম ইখান কইতাম পারি না, আযীম মানে বড়, আজীব জিম দিয়া দেখো গো মুফতি সাহেব রে কিতা শত্রু কইছে নি, সুবহান রাব্বিয়াল আযীম আমি মহান রব্বুল আলমিনের প্রশংসা করি, আর সুবহান রাব্বিয়াল আজিম
হইছেনি, আমি শত্রুর প্রশংসা করি আর হইছেনি, হইল নি, ওর তো বদলিল নি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, ইতাও হইতাম পারি না। আফতাব বইয়া কইলে হাজী সাহেব নামাজ তো সুন্নত পড়া লাগবো, ওয়াজিব পড়া লাগবো, এগুন তা কৌ গাছ এখন দেখবা কুল হু আল্লাহ আর ফালাকান নাচ তিনোটারে একান্ন করি হাজী সাহেবে কইরা। এক হাজী সাহেব আমরা লোকে রোয়ান হয়েছে দেখতে আমার লাগান খুব ফিটফাট আর ভিতরে কোনটা নাই কি আমার লাগান, তো ঢাকা এয়ারপোর্ট গেও আমি এমনি কইলাম বলে আপনি করাই লোকা নামাজ খান বেচারা গেও জোরন নামাজ যে সুন্দর করে করাইছে, কইলাম আসরন নামাজ খান আপনি করাই লোকা বেচারা যে সুন্দর করে গেও মাগরিবের নামাজের সময় এখন আর যাই না ইন্নালিল্লাহ। আমি কই বুঝলাম না তো বিষয়গীতা, পরের দিন আমরা কইলাম বলে আমরা আমরা নমাজের সুরা কেরাত গুণ একটু সহি করি, একজন আর একজন রে শুনাই, দেখা যায় হাজি সাহেবের তিনোটারে মিলাইয়া কই না একখানে হগুরে এক টুকরা, হগুরে এক টুকরা, হগুরে এক টুকরা, ওইসে নি জোর আসর। আমি বাদে আসি আসি অগলরে কইলাম বলে নমাজ জোর আর আসর যেন করছিলাম ওগুন দুয়ারি লাই দুয়ারি লাই ওইসে নি। আসলে চিন্তার বিষয়, দুঃখর বিষয়, বয়স 82, বয়স 84, বয়স 60, বয়স 50, সপ্তাহ করতাম পারছি নমাজের সুরা কেরাত গুণ জানি না, অজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, ইতা জানা দরকার নি না দরকার না ইতা জানতাম। ওখন আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, হজর আনা ইসলাম বৃহস্পতিবারে। ওখন যদি আমি কইয়া দেই বলে আজি সাহেব আপনিও বৃহস্পতিবারে, আপনিও বৃহস্পতিবারে, আপনিও বৃহস্পতিবারে, সবরে দিতে পারবো নি, টেবিল সে ফ্লাইট বৃহস্পতিবারে পারতো না, এর লাগে যার জেলা বেজাল না করিয়া যাই নদী গড়ো দুই রাখাত নমাজ জেলা ফরিয়া যাওয়া সুন্নত, ওলা এলাকার মসজিদও দুই রাখাত নমাজ ফরিয়া যাওয়া সুন্নত, সম্ভব যদিও এতে ফর্ম, এলাকার মসজিদও দুই রাখাত নমাজ এমনি নফল দুই রাখাত নমাজ ফরিয়া যাওয়া এক সুন্নত, ফরিয়া আমি বারোয়াতে গেলাম গে। এর লাগে কইছি সব সুন্নত কইতাম না, সব সুন্নত কইলে একটা বেড়া লাগে যাইব, বাক্কা হতা হাঁটাহাঁটি হয়ে যাব, ফারবানি আপনি ফজর আগে রোয়া নইতা, আপনার ফ্লাইট যদি হয় তিনটা বিকাল তিনটা তো হইতে ফারবানি পারতাম না। এর লাগে জাননেওয়ালা হলো লোকে গেলে বহুত জিনিস জানাইয়া বুঝাইয়া, ও সময় যদি বালা আলিম লোকে তা হইন আর কিছু হইন, কাবা শরীফ সম্পর্কে কিছু জানাইন ধারণা দেন, হুদুদ এরিয়া সম্পর্কে কিছু ধারণা দেন, মক্কার টাউন সম্পর্কে আল্লাহ কি তা কইছেন তা যদি কিছু ধারণা দেন, তো দেখবা মনটা অন্যরকম হইবে। আপনি গিয়া কাবারে দেখবা, দেখার পরেও হইতা বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ সবটাকে বড়, আল্লাহ সবটাকে বড়, দেখবা আপনার অন্তর শান্তি হয়ে গেছে, মন শান্তি হয়ে গেছে। ওখান লম্বা করে এক দোয়া করল্লা, কালকে তো এটা কইছি লম্বা করে দোয়া করল্লা, দোয়া করিয়া আপনি হজরে আসওয়াদর খান্দাত যাইবার আগেও আপনি মনে মনে নিয়ত করতা আমি তোয়াফ করতাম, আল্লাহ আমার তোয়াফরে সহজ করো কবুল করো। হজরে আসওয়াদর খান্দাত গেও আপনি কইতা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা সম্মান দেখানি হজরে আসওয়াদরে, হজরে আসওয়াদ এটা বেশতি ফাতর, এটার ডানা লাগাইয়া আইব, এটা চোখ লাগাইয়া আইব, কিয়ামতর দিন ওলা টান মারি হাজি সাহেব বললারে লইয়া যাইব কি বেশত, হাজি সাহেব বললারে বেশত লইয়া যাইব কি। আপনি তো আজকে হইলা কেরানওয়ালা, আপনি তো আজকে কেরানওয়ালা, ওই সময় একটা সুন্নত আছে, এই সময় আপনি খামরটারে ওলা করে লইলা, ওলা করে লইলা, ও এমনি তো আসিল আপনার খাপড় আগে ওলা আছে, ওখানে আপনি ও করে লইলা, এটারে ইস্তেবা হওয়া হয় ও করে লইলা, ও করে লইলা, ওখানে আপনি ফয়লা তিন চক্কর অমল একটু বেটাল লাগা না একটা কাবির হলে কইল মক্কা বিজয়ের দিন বলে মুসলমান হল যুদ্ধ উদ্ধ করিয়া মাইরির করিয়া মনে নরম হয়ে গেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি হলার ইশারা দিলা বলে একটু আটো চাই তারা একটু ঠাকুরি দেখাইয়া আল্লাহ, এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত, যে তোয়াফর পরে সাই আছে, যে তোয়াফর পরে সাফা মারুয়ার সাই আছে, এই তোয়াফর মাঝে ইস্তেবাও আছে, এই তোয়াফর মাঝে রো আছে, ওলা বেটাগিরি দেখাই আটার নাম রমল আর ওলা করার নাম ইস্তেবা, ইস্তেবা এইটা সাত চক্কর হইত, যে সময় আপনি তোয়াফ শেষ করবা, শেষ করিয়া যে সময় আপনি নমাজ পড়বা গিয়া হয়েছি নানি মাকামে ইব্রাহিমের ফিসে গিয়া নমাজ পড়তা, এটা একটা সুন্নত, ও সময় আপনি আটটার এলা করে নিতা,
কখন আপনি আর মাথা ঘুরতেন না, আপনি মাথা আর ঘুরতেন না, আপনার মাথা খুললা, ও মাথা খোলা অবস্থায় আপনি নামাজ পড়তেন। রাস্তার যে সময় গেছেন আপনি, এই সময় মাথা খোলা অবস্থায় আপনি নামাজ পড়তাম, মাথা ঘুরিয়া একবারও ফয়লাবার, এরপরে মাথার কাপড় লামাই লইলে আর মাথা ঘুরতেন না। মহিলা হলে ওলা পর্দার সাথে সব কেন নামাজ পড়তাম, দেখা যায় বহুত মহিলা হলরে কোনোদিন দেখা যায় না রাস্তাঘাটে, কিন্তু হজ গিয়া শুনিয়া গেছেন যে সেরা কুলা থাকতো, এমন কুলা খুলছেন গিয়া সবার সামনে আটরা। মহিলা হলর পর্দা করাও কিন্তু একটা ফর্জ, মহিলা হলর পর্দা করাও একটা ফর্জ, হজ এক ফর্জ, পর্দা করাও ফর্জ, যে আল্লাহ পর্দারও ফরজ করছেন ও আল্লাহ হজরেও ফরজ করছেন, এর লাগে আমি এটা চিন্তা করতাম। ওখানে আমি তো আত্রে ওলা করে লইছি, ফরিয়া হজরে আসফদার খান্দাত গিয়ে ওলা করিয়া আমার বাম সাইডে দিয়া হজরে আসওয়াদ তাক্ত, মানে ফয়লা তো আমি একেবারে আমার সিনা বরাবর হজরে আসওয়াদ হইছে, আমি নিয়ত তো আগেও করছি। ওখানে আমি ওলা বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া আমি সম্মান দেখাই লইছি হজরে আসওয়াদ রে, ওখানে আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওলা কইয়া আদ দিয়া আমি সুমা দেওয়ার কথা আছিল, আমি তো ফারতাম নাই, আমি ওলা বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া আদ দিবার কথা আছিল, আমি তো ফারতাম নাই, আমি ওলা লাঠি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া সুমা দিবার কথা আছিল, এটাও তো ফারতাম নাই, আমি দূর আইয়া দূর থাকি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া ওলা ওলা করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া আমি এখন তোয়াফর চক্কর শুরু করমু, আমার ডাইনদারে দিয়া কাবা শরীফ থাকবো, আমার ফিট কোনো সময় কাবা বাইত নাই, আমার সিনা কোনো সময় কাবা বাইত নাই, আমার বাম সাইডটা কাবা বাই থাকবো, বেয়াদবি মাফ করবা লাঠি দিয়ে দেখাইয়া, আমার বাম সাইডটা কাবা বাই থাকবো, ও বাম সাইড বাম সাইড বাম সাইড বাম সাইড বাম সাইড হইয়া ও আইতে থাকবো ও আইতে থাকবো, যে কোনো দোয়া করবো, গতকাল কইলেইছি তা এর লাগে আজকে আর কইয়ার না, যে দোয়া আপনার মনে হয়, দুরুদ শরীফ মনে হয়, কলিমা মনে হয়, কোরআন শরীফের আয়াত মনে হয় আপনি পড়তে থাকলা, বা সিলেটি ভাষায় দোয়া করতে থাকলা, বই পড়িয়া যদি বালা করে সুন্দর করে ফারন উচ্চারণ করে পড়তা তে পড়বা, আর নাইলে বেড়াচেরা করিয়া ভুল উচ্চারণ করিয়া পড়ার দরকার নাই। আপনি যে সময় ঘুরি 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 অন আইলা ও কুনার খান্দাত আইলা, মানে হজরে আসওয়াদর আগে যে কুনা, এই কুনারে খোয়া হয় রুকনে ইয়েমেনি, এই রুকনে ইয়েমেনির মাঝে কিতাব লেখছেন 70 জন ফেরেশতা ঝুলি রইছে, 70 জন ফেরেশতায় আপনি দুনিয়ার লাগি দোয়াতে সময় করেন, আপনি যে সময় কইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই সময় এরা আপনার লগে আমিন আমিন কয়, আমিন আমিন কয়, কিতাব লেখছেন, আজকেও দেখছি কিতাব, কাবারে সম্মানের নজরে তো চাইতাম, ডরও থাকতো ভিতরে, তোয়াফর সময় নমাজর দিয়া আনার খেয়াল থাকতো, তোয়াফো অজু থাকতো, অজু যাইতো না তোয়াফো, এক ভদ্রলোকে তোয়াফর রা কম বয়সী মানুষ এলে কম বয়সী বাই হল যারা যাইরা এরারও বিশেষ করে কইয়ার, আজকে কিতাবও দেখিয়া নিজেরও ডর লাগছে, রুকনে ইয়েমেনির খান্দা তাইছে আর এক কম বয়সী মহিলা তোয়াফ করে আর ফাওবার হয়ে গেছে আর ফাওবার চাই লইছে আর তার অন্তর অন্য ধরনের একটা চিন্তা আইছে, আর ও রুকনে ইয়েমেনির থাকি এক আধ বার হয়েছে আর টাস করে সর একটা মারছে আর চোখ গলিয়া ভাই ফরা শুরু হয়েছে, আল্লাহু আকবার।